যেসব মেকআপ স্কিন কেয়ার আছে ওইগুলো আমি একটুখানি গোছাবো। এই দেখো মামা ভাই কলা পাতা কাটতে গেছে, তাও আবার সানগ্লাস পরে, ওয়াও। মা বাবা ভাই প্ল্যান করেছে সবাই মিলে নাকি সিটি সেন্টার যাবো। সেট ম্যাঙ্গো বাই। খুব একটা বড় করে পুজো হবে না, যেরকম প্রত্যেকটা বিজনেসে যেরকম ছোট্ট করে সুন্দর করে পুজো হয় সেরকমই হবে, বাট টুকটাক প্রিপারেশন করার আছে। প্লাস আমাদের বলেছিলাম একটা নিউ লঞ্চ আসছে, সেটা নিয়েও খুবই এক্সাইটেড। কিছুক্ষণ পরেই মানে দুপুরবেলায় সালনে যাবো, ওখানে গিয়ে তোমাদের সাথে সবকিছু শেয়ার করে দেবো, দেখিয়ে দেবো। তো ইয়া, ভেরি এক্সাইটেড ফর দ্যাট। ওয়ার্ড্রোবটা সকালে পরিষ্কার করেছিলাম, মানে এতগুলো হ্যাঙ্গার না এক্সট্রা আছে, মানে কিছু এক্সট্রা তো ডেফিনেটলি রেখে নিচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি, কিছু এক্সট্রা এখানে রেখে দিয়েছি, বাট এতগুলো এক্সট্রা লাগবে না। তো উপরে আমাদের একটা স্টোররুম মতো আছে, সেখানে রেখে আসবো। অ্যান্ড এখানেও দুটো এরকম ব্যাগ মতন বানিয়েছি, যেখানে কিনা আমার সব ইন্ডো ওয়েস্টার্ন যে শাড়িগুলো আছে সেইগুলো সব ফিট হয়ে গেছে, কারণ এই ওয়ার্ড্রোবে রাখলে না প্রচুর স্পেস নিয়ে নিচ্ছে। তো হ্যাঁ, এইগুলো শর্ট করে নিয়েছি আমি, কারণ মাঝখানে না ওয়ার্ড্রোবটা খুব বাজে অবস্থা হয়েছিল, সব মানে এমন ভাবে সব রাখা ছিল যে কিছু খুঁজেই পাচ্ছিলাম না। তো এই জন্য আমি ভাবলাম যে সকাল সকাল উঠে কালকে তো একটু গুছিয়েছিলাম, বাট সকাল সকাল উঠে সব কিছু গুছিয়ে নিয়েছি। এই দেখো মা সকাল সকাল উঠে এখন সব ফুল গাছে জল দিচ্ছে। ও মা উঠে গেছো? গাছে জল না দিলে হয় না, এখানে দেখে নাও, এখানে এগুলো আগেই ছিল, এখানেও ফুল গাছ। তোমাদের যেটা দেখানো আছে দাঁড়াও দেখাচ্ছি, এখানেও ফুল গাছ আছে, যেটা মা নতুন অবসেশন সুন্দর করে মা গুছিয়েছে, তোমাদের সবাইকে দেখাই। দেখে নাও, এইটা হচ্ছিল মার নতুন অবসেশন। হ্যাঁ, আমাদের বাড়ির নিচে মা আবার একটা বাগান বানিয়েছে, এরকম টাইপের স্ল্যাব টাইপের বানিয়ে তার মধ্যে মাটি দেওয়া আছে। নিচে যখন যাবো তোমাদের দেখিয়ে দেবো, বাট এখানে মানে প্রচন্ড পরিমাণ ফুল গাছে ভরে গেছে, ক্যামেরায় বুঝতে পারছে না মা যে কত ফুল গাছ ভরে গেছে। ওখান থেকে দেখবো কি করে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি মা সাদা জবা। মা বলছে তুই আমার লঙ্কা গাছটা দেখাস, কিন্তু মা দেখ লঙ্কায় ভরে গেছে গাছটা, সত্যি কত লঙ্কা হয়েছে। কুন্দ ফুলের গাছটাও কত বড় হয়ে গেছে, এখান থেকেই সব ফুল নিয়ে আমাদের বাড়িতে শিফট করে পুজো হয়, ওখানে শিফট করে পায়ে দেওয়া হয়। হ্যাঁ, এইটা একরকমের। আর একটা কথা জানো মা, এই পাশটা হচ্ছিল, হ্যাঁ এই পাশটা এখন এইদিকে সরে যায়, এটা হচ্ছিল সাদা কুন্দ। এখন নিচে যাই, নিচে গিয়ে সবাই মিলে বসে একটুখানি আড্ডা দিই। আমি জাস্ট নিচে এসেছি, এসে দেখছি মা তো অনেকগুলো স্ট্রিট ডগ আছে, মার একজন এখানে এসে ঘুমিয়ে আছে। হ্যাঁ ঘুমা বাবা, ঘুমা 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 ঘুমা। এই দেখো মা ভাই কলা পাতা কাটতে গেছে, তাও আবার সানগ্লাস পরে, ওয়াও ওয়া, এটাই শুধু আমার জীবনে দেখা বাকি ছিল ভাই, যে সানগ্লাস পরে তুই কলা পাতা কাটতে গেছিস ওই পারে। আজকে ভাইতে পাতুরি হবে, তাই ভাই পাতা আনতে গেছে। তোমাদের যখন পুনে থাকি তখন তোমাদেরকে বলি না যে আমার পাতা কিনতে গায়ে লাগে কেন, কারণ কলা পাতা আমাদের বাড়ির পাশে এরকম কলা গাছ আছে, ওখান থেকে পাতা কেটে পাতুরি করা হয় আমাদের বাড়িতে। পেয়ে গেছে ভাই পাতা, এই একটা পাতাতেই হয়ে যাবে আই গেস। মা আবার এখান থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে কিরকম পাতা মার চাই ইয়ে করার জন্য, পাতুরি করার জন্য। দেখে নাও পাতা এসেও গেছে, মা এখানে পাতুরি বসেও দিয়েছে, এখানে সব মানে নিচে মাছ দেওয়া আছে আর উপরে হচ্ছিল ডিম। আমার মাছও খেতে ভালো লাগে পাতুরিতে, ডিমও খেতে ভালো লাগে। যখন আমি থাকি না তখন শুধু মাছের পাতুরি হয়, বাট আমি থাকলে মাছ ডিম মিক্স করে হয়। হয়ে গেলে আবার তোমাদেরকে দেখাই। মা এখন পাতুরি করতে রান্নাবান্না করতে ব্যস্ত আছে, আমি উপরে এখন চলে যাচ্ছি। আমার ঘরে একটুখানি ওই যে ড্রেসিং টেবিলটা আছে না, ওর মধ্যে যেসব মেকআপ স্কিন কেয়ার আছে ওইগুলো আমি একটুখানি গোছাবো, তারপর আমার ফ্রেশও হতে হবে, সালনে যেতে হবে, তো তাড়াতাড়ি করে গিয়ে সেইগুলো করি। সাডেনলি একটুখানি মেঘলা হয়ে আসলো ওয়েদারটা, আই থিঙ্ক বৃষ্টি হলেও হতে পারে, যা গরম পড়েছে বৃষ্টি হলে একদিক দিয়ে ভালোই লাগবে। বলছিলাম না যে মেকআপ আর স্কিন কেয়ারটা একটুখানি গুছিয়ে নেবো, তো দেখে নাও টান 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 পুরো ভালোভাবে গুছিয়ে নিয়েছি। কিছু প্রোডাক্ট এক্সপায়ার হয়ে গেছিলো যেগুলো কিনা ফেলে দিয়েছি। এই প্রোডাক্টটা আমি এখন রিসেন্টলি স্টার্ট করবো ইউজ করা, এটা আমার কাছে আগেই ছিল, দু চারবার ইউজ করেছি, বাট হ্যাঁ এখানে আমার একটা না ফাউন্ডেশন ছিল সুগারের ফাউন্ডেশন, ওইগুলো এক্সপায়ার করে গেছে, তো ওইগুলো এখন ডিসকার্ড করে দিতে হলো, শেষও হয়ে এসেছিলো। তো এই
এই ফাউন্ডেশনটা তোমরা ট্রাই করতে পারো, আমিও ট্রাই করেছি, খুবই ভালো। আর এটা না উইদিন 500 তোমরা পেয়ে যাবে। পুনেতে আমি ম্যাকের ফাউন্ডেশনটা ইউজ করি, বাট এখানে আমার মনে হয় এটা বেশ ভালোই কাজ করবে। তো এইটা রেখে দিয়েছি। আর আরও কয়েকটা জিনিস আছে, যেরকম এইটা তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যেটা কোন হাইলাইটার, আমি একটা শর্টস বানিয়েছিলাম। তো এটা না সুইস বিউটির হাইলাইটার, আমি সবকটা প্রোডাক্টের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা যদি অ্যাভেলেবেল থাকে দিয়ে দেবো, যদি এখন আর ওরা ম্যানুফ্যাকচার না করে তাহলে এটা পাবে না। খুবই ভালো একটা হাইলাইটার আর খুব প্রাইসটাও চিপ। এরকম টুকটাক অনেক কটা প্রোডাক্টই এখানে রাখা আছে। ও বাই দ্য ওয়ে আর একটা কথা বলতে চাই, এইগুলো হচ্ছে হলো সুইস বিউটির ব্রাশ, আর সেটারই বক্সটাকে আমি এইভাবে রেখে দিয়েছি। কোনো জিনিস আমি ফেলি না, সব কোনো না কোনোভাবে আমি ইউটিলাইজ করে নেওয়ার চেষ্টা করি। তো এই ব্রাশগুলো খুব ভালো, বাট এর থেকেও যদি একটু বেটার কোয়ালিটির ব্রাশ নিতে চাও তাহলে মার্সের নিতে পারো। তো এনিওয়েজ এই পার্টটা পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেছে। আর এইখানে দেখো এখানটা, তারা এটাকে সরালে বুঝতে পারবে, এখানে টুকটাক স্কিন কেয়ার রেখে দিয়েছি। এখানে এটা হচ্ছে হলো আমার আন্ডার আই জেল, এম ক্যাফিনের আন্ডার আই জেল আছে। এইটা হচ্ছে হলো লানিশ আই থিঙ্ক ব্র্যান্ডটার নাম, সেটা লিপ বাম, এটা মারাত্মক ভালো। এটা ডিউপো আছে ডট অ্যান্ড কির, বাট এটার কোনো তুলনা হয় না। তার টুকটাক জিনিস এখানেও রেখে নিয়েছি, আমার মনে হয় জিনিসপত্র একটু অর্গানাইজ থাকলে ভালো লাগে। এটা মা আমার জন্য নিয়ে এসছে ল্যাকমির, তো এটা খুলতে হবে। আর এইটা এটার মধ্যে সব আমি আমার লিপস্টিক রেখেছি, তারাও দেখাচ্ছি যদি খুলি। তো এখানে আমার সব লিপস্টিক এইভাবে রেখেছি। আগে আমার কাছে অনেক 50 লিপস্টিক মতন ছিল, লিপস্টিক কালেকশন ছিল, এখন অতটা নেই, টুকটাক যেটুকু আছে সেটাই এখানে রাখা আছে। তো এই দুটো অর্গানাইজ করা হয়ে গেছে। তোমরা যদি একটা ভালো মেকআপ ব্রাশ খোঁজো না, তো আমি পার্সোনালি তোমাদেরকে সাজেস্ট করবো মার্সের মেকআপ ব্রাশটা নিতে। গোল্ডেন কালারের বডির আছে, আমি এরকম ফটো দিয়ে দেবো স্ক্রিনে একটা দেখে নিও, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো। ওটা ইউজ করার পর না মানে সত্যি বলছি আবার এত ভালোভাবে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন হয়ে যায়, বিউটি ব্লেন্ডারও আমার মনে হয় এত ভালো করে অ্যাপ্লাই করতে পারে না। প্লাস দামটাও রিজনেবল, 1200-1300 মধ্যে 5-6 ব্রাশ তোমরা পেয়ে যাবে। আমি প্রোডাক্টের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর একটা কথা, এখন না অ্যামাজন অনেক সেল চলছে, তো এই টাইমে আমার মনে হয় কিনে নেওয়াটা ভালো, কারণ অনেকটা ডিসকাউন্টও তোমরা পেয়ে যাবে। তো যা যা মোটামুটি দেখালাম নিচে ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। আমি একটুখানি ছাদে এসেছিলাম, ছাদে মাঝে মাঝে এসে আমার একটুখানি হাঁটতে ভালো লাগে, আমার মনে হয় মাথাটা আমার একটুখানি ফ্রেশ ফিল করে, বেশ ভালোই মেক করে এসছে। আশা করছি যে বৃষ্টি যাতে মানে একটুখানি নর্মাল হয়, খুব আহামরি বৃষ্টি হলে তখন বেড়ানোটা চাপের হয়ে যায়, বাট আজকে আমার একটুখানি স্যালনে যেতেও হবে। তো দেখা যাক কীরকম কী ওয়েদার থাকে, তার উপরে সব কিছু প্ল্যান হয়ে যাবে। আমি রেডি হয়ে নিয়েছি, আর এখন আবার রোদ্দুর উঠে গেল। যাই হোক, এখন তাড়াতাড়ি যাই, মা পাতুড়ি রান্না করেছে, সেটা ভালো করে খেয়ে তারপর স্যালনে যাব। যখন খুব ভালো রান্না হয় না বাড়িতে, তখন খাওয়ার পরে খুব ঘুম পায়, বাট যাই হোক এখন খেয়ে নিই তাড়াতাড়ি। খাওয়া হয়ে গেছে, একটুখানি লিপস্টিকও লাগিয়ে নিলাম, এখন বেরোচ্ছি সানি এসে। এখন সানি ফাইনালি গাড়ি বার করছে, বেরানো যাক। পৌঁছে গেছি আমি আমার স্যালনে, এখন ভেতরে যাওয়া যাক। দেখে নাও, 1.5 মাস আগে আমি করিয়েছিলাম, অলমোস্ট 2 মাস হতে চললো, বাট আমার নেলস কিন্তু একটা ফোটাও ভাঙেও নি, কিছু হয়ও নি, শুধু হ্যাঁ লম্বা হয়ে গেছে, বাট এখন করিয়ে নেবো, লাকি দিয়ে এখানে আছে। এটা হচ্ছে আমাদের স্পা রুম, এখানে আমার স্পা হচ্ছে। আমি ভাবলাম যে ওকে একটুখানি জিজ্ঞেস করি, ও কিন্তু পশপারের ফ্যামিলি মেম্বারই, আমি জাস্ট জিজ্ঞেস করতে চাই যে কেমন, মানে অনেক ফিডব্যাক দাও কেমন স্যালনটা। মানে আই এম সো প্লিজড, মানে আমি অনেকগুলো সার্ভিস নিয়েছি এখান থেকে, তো আমি প্রত্যেকটা সার্ভিস, আমি মানে প্রত্যেকটা সার্ভিসেই আমি খুব মানে সন্তুষ্ট একদম, মানে একদম এটা আমি অনেস্টলি বলছি। তো সবাই আসো তোমরা, ভালো লাগবে। ও অনেকবার নিচে জিজ্ঞেস করলাম, প্রত্যেকটা এক্সিকিউটিভের বিহেভিয়ার এত ভালো, মানে সত্যি মানে খুব সুইট ওরা প্রত্যেকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, তো আমি এখান থেকে বলছি থ্যাংক ইউ ম্যাম, সবাই আসো। হ্যাঁ থ্যাংক ইউ। আজকে ম্যাঙ্গোর জন্য একটা আমি লোক ডেকেছি, লোকটা হচ্ছে ট্রেনার, অ্যাকচুয়ালি উনি ট্রেন করে ডগস এর। তো আমি এখন থেকে ট্রেনিং ওকে দেবো না, ভ্যাকসিনেশন যতক্ষণ না হয় ততদিন দেবো না, বাট ওই লোকটার সাথে নিয়ম আছে, উনি নাকি একবার যাকে ট্রেন করবে তাকে নাকি বাড়িতে গিয়ে একবার দেখে, তার বিহেভিয়ার দেখে সে পেটটার, সেই হিসাবে উনি ওনার কোর্স অফ অ্যাকশন ডিসাইড করে যে কোন ট্রেনিংটা আগে দেবে কোনটা পরে দেবে। তো উনি আসছে, এখানেই থাকে পুনেতে, আমাদের বাগাড়িতেই থাকে, ইঞ্জিয়ারিতে থাকে,
ওনার দেখলাম গুগলে পড়ে দেখলাম রিভিউ খুব ভালো, অনেকে ওনাদেরকে দিয়ে ট্রেনিং করছে, তাদের পেটকে ধরো ব্যাংককে এখন থেকে ট্রেনিং দেওয়া উচিত, কারণ কি সোশ্যালাইজ করাটা ব্যাংককে খুবই ইম্পর্টেন্ট, এটা আমি বিলিভ করি। কারণ কি আমি ব্যাংককে তো ওরকম টাইপের রাখবো না যে বাড়িতে আটকে রাখবো বা লোকের সাথে বাড়িতে লোক আসলে ওকে আটকে রাখবো, সেরকম তো আমি করবো না। আমি ওকে নর্মালি সবার সাথেই মেশাবো, তো সবার সাথে যখন মিশবে অলরেডি ডগসরা খুব হাইপার অ্যাক্টিভ হয়, স্পেসিফিকলি গোল্ডেন রিট্রিভারটা এমন একটা ব্রিড না যে খুবই ফ্রেন্ডলি হয়, খুবই খেলতে যাবে, বা অন্যরা যারা পেট প্যারেন্ট না তারা তো এই জিনিসটা বুঝে তারা অ্যাকচুয়ালি ভয় পেয়ে যাবে, তো সেটাকে কাম ডাউন করে একটা ডিসেন্ট লেভেল অফ এক্সাইটমেন্ট বা মানে বিহেভিয়ার এগুলোকে মেনটেন করার জন্য ট্রেনিং দেওয়া উচিত। আর আমরা তো কোয়ালিফাইড না ট্রেনিং দেওয়ার জন্য, আমি যদি ম্যাংগোকে অনেক কিছু ট্রেনিং দিয়ে শিখিয়েছি সেটাকে তোমাদের কালকে ব্লগে দেখাবো, আজকে দেখাবো না, আজকে লোকটা আসবে তো কি কি ট্রেনিং সেটা আমি তো দেখো, প্লাস বা ম্যাংগোর বাকি বেসিক ট্রেনিং সেগুলো সব শেখাতে হবে। ম্যাংগো বসে আছে, ম্যাংগো দেখছে ব্লগে, শুনছে আমি কি বলছি না, আর দেখা যাবে একটা ট্রেনিং তোমাকে কী দিচ্ছি সেটা দেখাচ্ছি, আর লোকটা আসলে তারপর লোকটা কি করে কি চেক করে বা কি করে না করে সেটা তোমাদের দেখাবো। সেট ম্যাংগো, ম্যাংগো সেট, ম্যাংগো বার বার, নিচে আছে উপরে আসছে, উপরে আসলে ম্যাংগোকে ট্রেনিং করে ম্যাংগো পিছনেই দেখো এখানে বসে খেলছে, এখন উপরে আসলে উনি কি বলে না বলে সেটা তোমাদের দেখাবো। ম্যাংগোকে যখন উনি কিছু ট্রেন যদি করে বা যদি কিছু ইনস্ট্রাকশন দেয় যদি সেটা করে সেটা তোমাদের দেখাবো। সরি গাইস আমি ওনার সামনে ব্লগ করতে পারিনি, কেন বলতো আজকে ওনার আজকে ম্যাংগো কিছু ট্রেনিং দেয়নি, নাই কিছু উনি কলস দিল কিছু দিল ম্যাংগোকে, ম্যাংগো জাস্ট নিজের মতন খেলছিল, ওনাকে কামড়াচ্ছে আমার হাত কামড়াচ্ছে এই করছিল, বাট উনি আমার সাথে স্পেসিফিকলি আমার সাথে কথা বলতে এসেছিল আজকে, এটা জানতে পারলাম এটা এটা শকিং ছিল। উনি আমার কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল যে কেন আমরা এই ব্রিড নিলাম, কি রিসার্চ করেছি, আমাদের কি রেসপন্সিবিলিটি আছে অ্যাজ এ পেট পেট ওনার, আমাদের কি কি করা উচিত, ওকে কিভাবে ছোটবেলার থেকে বড় করা উচিত, প্লাস ওকে কিরকম মেন্টালিটি দেওয়া উচিত, ওকে ঘরে একা রাখা উচিত কি উচিত না, একা কতক্ষণ রাখা উচিত, একদম সবসময় আমাদের সাথে রাখা উচিত কি উচিত না, এইসব কোয়েশ্চেন্স অ্যান্ড রাউন্ড চলতে আধা ঘন্টা মতন শুধু আমার কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, তারপর আমাকে বোঝালো সব কিছু, তো আমার দেখে বেশ খারাপ লাগলো না, ভালোই লাগলো, মানে ওর অ্যাপ্রোচটা পুরোপুরি ডিফারেন্ট। এমনি যদি ডগ ট্রেনার আমি যেটা আমি এত প্রথমবার পেট প্যারেন্ট আমি ভেবেছিলাম যে হয়তো আসবে আমাকে বলবে আমি এটা শিখিয়ে দেবো ওটা শিখিয়ে দেবো এত টাকা নেবো এতদিন থাকবে এই এনে বলে চলে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি ওর পুরো অ্যাপ্রোচটাই ডিফারেন্ট। খুব ভালো লাগলো এটা জেনে যে ও আমাকেই উল্টো কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, মানে এটা মনে হলো যে আমি ইন্টারভিউ দিচ্ছি ম্যাংগোর জন্য ট্রেনিং, এটা আমার ট্রেনিং ছিল, ও এসে আমাকে এক গাদা কোয়েশ্চেন জিজ্ঞেস করে লাস্টে আমাকে সব বোঝালো, তো বুঝিয়ে বুঝিয়ে আমাকে বোঝালো যে এটা করা উচিত ওটা করা উচিত, এটা করলে আপনার ডগ এইভাবে বেটার হবে, আপনি আমি কিরম টাইপের ডগ চাই, আমি কি কম্প্যানিয়ান ডগ চাই নাকি আমি আমার সাথে ঘুরতে হবে অ্যাডভেঞ্চারাস ডগ চাই নাকি আমি একটা কোনো স্পোর্টস ডগ চাই, অনেক রকমের ডগ ছিল যে গার্ড ডগ চাই অনেক রকমের ছিল, তো এরকম সব কিছু কোয়েশ্চেন্স কাউন্টার কোয়েশ্চেন্স আমার রিকোয়ারমেন্টস সব শুনে নিয়ে গেল, সেই বুঝে এখন কোর্সটা সেট করবে ম্যাংগোর জন্য। এ বললো যে এরকম নাকি অনেক কোর্সেস ডিফারেন্ট হয় ডিফারেন্ট রিকোয়ারমেন্টের মতন, মানে পেট ওনারের যা রিকোয়ারমেন্ট থাকে তার ডগ কিরকম হবে সেরকম নাকি কোর্স সেট করে, তো আমি আমার রিকোয়ারমেন্ট আমি বলে দিয়েছি, তো ও সেভাবে কোর্স সেট করবে। আর ম্যাংগোর একবার ভ্যাকসিনেশনটা হয়ে যাবে, ভ্যাকসিনেশনটা এই মাসে হয়ে গেলে তারপর নেক্সট মাস থেকে ওর ট্রেনিং স্টার্ট করা হবে, সেরকমভাবে কথা বলে রেখেছি, ফাইনাল করিনি, ফাইনাল পরে রিয়াঙ্কার সাথে আজকে সাথে ডিসকাশন করে তারপর করবো, বাট আমার বেশ ভালো লাগলো এই অ্যাপ্রোচটা, ভালো লাগলো যে অ্যাজ আ ডগ ট্রেনারও এখানে যে ডগকে নিয়ে কতটা কনসার্ন আর কি যে প্রসেস আছে সেগুলো সত্যি আমি জানতাম না, বাট এটা আমার জন্য লার্নিং, আমিও শিখছি, ভালোও লাগছে, অনেক কিছু শেখা বাকি আছে। বলেছে ট্রেনিং এর সাথে শুধু ওর ট্রেনিং হবে না, সাথে আমারও ট্রেনিং হবে, কারণ কি দুজনকে ট্রেনিং করতে হবে, দুজনকে একসাথে মিলেমিশে তারা চলতে হবে। যাই হোক ভালো লাগলো, ব্লগ করতে পারিনি ওই জায়গাটা কেন, কারণ কি শুধু কথা বলছিলাম, আমার সেট অফ কোয়েশ্চেন এদিক ওদিক হচ্ছে তাই করতে পারিনি। এবার ম্যাংগো ঘুমিয়ে পড়েছে, আমার আর ওর সাথে ম্যাংগো এত তখন খেলেছে, আমার কথা বলছি কথা বলতে দিচ্ছিলই না, একবার আমায় কামড়ে একবার ওকে কামড়ে, এখন কামড়ে কামড়ে এখন নিজে হাঁপিয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়েছে, এখন যে হাঁপাচ্ছে দেখেছি এসি চালিয়ে দিয়েছি, এসি চলছে ম্যাংগোর, এখন এখন ম্যাংগো এখানে ঘুমাবে আমি এখানে কাজে বসবো। তোমরা দেখিয়ে নিলে পুনেতে অমিত কি করছে, আজকে ট্রেনার এসেছিল, হ্যাঁ ওর ট্রেনিং স্টার্ট হবে ভেরি ভেরি সুন, এখানে আমি ভাবছিলাম যে ওখানে চুলটাকে ওয়াশ করে নেলস করবো, কিন্তু বলছে আর টাইম নেই, মা বাবা ভাই প্ল্যান করেছে সবাই মিলে নাকি সিটি সেন্টার যাবে, ভাই যাবে কি যাবে না আমি জানি না, বাট এক্ষুনি ওরা চলে আসবে, তো আমার বেরোতে হবে, আধা নেলস আমার হয়েছে বাট ঠিক আছে পরে এসে আমি আধাটা করিয়ে নেবো। এখানে যেটা মেনলি যেটার জন্য এসেছিলাম সেটা ছিল আমাদের স্যালনে একটা নতুন লঞ্চ হবে, সেটা সব মেশিন মেশিন আসা স্টার্ট হয়ে গেছে, সেটা দেখতে এসেছিলাম, দেখতে থাকো ব্লগগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো কী হচ্ছে কি না হচ্ছে। এখন ওরা আসছে আমি যদি করে বেরিয়ে, এই দেখো বলতে না বলতে মা বাবা সব ভাই আছে, আমরা সবাই মিলে এখন বেরোচ্ছি, আজকে আমার নেক্সটটা হলো না, আধা ইনফর্মেশন করেছি দেখিয়ে দেওয়া একটুখানি, এইটুকু জাস্ট করেছি যে তার উপরে একটা টপ কোট লাগিয়ে নিয়েছি, পরে একদিন এসে ভালোভাবে পড়বো, আমার এইগুলো হোক, আমার এত বড় নৌকা হয়েছিল খুব আনিতে ফিল হচ্ছিল, কবে কবে জানি না রাখে দিই ওই যাওয়ার সময় কবে বলি না কেন বলছি সেই যাওয়ার আগে, হ্যাঁ অ্যানিভার্সারি আগে।
আমি কোনোভাবে এক কোটিং মানে নিয়েছি, এক কোট লাগিয়ে কোনোরকম দৌড়াচ্ছি, সবাই এখানে দাঁড়িয়ে আছে, বাবাও আছে। তো বেরানো যাক, দেখে নাও আজকে পরের চেঞ্জ, ফুল টিম, বাবাও আছে। বাবা একটু ব্লগে মাঝে মাঝে আসো। একবার দেখো আজকে এখানে কি ভিড়, এরকম লাইন দিয়ে মানে গাড়ি যাচ্ছে। আজকে তো সানডে না মা, এই জন্য এত ভিড়। আজকে এখন এখন সেলও চলছে, তাই জন্য সানডেতে এরকম পরিমাণ ভিড়। পৌঁছে গেছি আমরা সিটি সেন্টারে, আর বললামই আজকে যেহেতু সানডে প্লাস এখন আই থিঙ্ক সেল বেল চলছে, প্রচণ্ড পরিমাণ এখানে লাইন ছিল, বাট এখন একটুখানি মানে ভিড়টা কেটেছে, মানে এই গাড়ির ভিড়টা কেটেছে, এখন উপরে যাওয়া যায়। আমরা এখান থেকে এখন বেরিয়েছি, বেরিয়ে বাড়ি। বাড়ি জাস্ট আসলাম, এন্ড দেখো এগুলো যে সব মাছ, স্ট্রিট ডগ। এখন হ্যাঁ এই এটা ছিল, এটা এটা যে লিলি কি পুচকু, এটা ছিল পুচকু। চলো চলো সব এখন মার কাছে চলে এসেছে, চলো 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 চলো। এইগুলো আবার উপরে গিয়ে ঘরে গিয়ে বসে থাকে আমাদের। এই দেখো সবাই এসে এখন মার সাথে খেলাধুলো করছে, আবার কিছু কমপ্লেন জানাচ্ছে। একবার দেখো কিভাবে ঘিরে ধরেছে, চলো আমাদের খাবার দিতে হবে, আমাদের খিদে পেয়ে গেছে। দেখো কিরকম মাকে ছাড়বে না, ভগবান। লোকের একটা দুটো স্ট্রিট ডগ থাকে, আমার মা 10টা স্ট্রিট ডগ আছে, যাই কিনা এখন ঘরের মধ্যে ঘুরে বেড়ায়, তারপর মা ওদেরকে খাবার দেয়, আর যখন মা আসে বাইরে তখন ওরা ওই হেভি এক্সাইটেড হয়ে যায়। হ্যাঁ এখনই দেওয়া খাবার দিতে হবে। এই দেখো ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, দাঁড়া নিয়ে আসছে মা খাবার, দাঁড়া। মা এখানে খাবার রেডি করছে, এই জন্য শুকে শুকে দেখছে যে মানে খাবারটাকে ঠিক করছে, কেঁদে কেঁদে শুকছে, মানে বুঝতে পারছে যে খাবার। মা দেখো মা খুব শীঘ্রই দেখাবেন নেক্সট ব্লগে।